शिवरी समबाय बैंके शय शय बेनामी अकाउंटेर हदिस पावा गेछे। एई हदिस पेयेछे सीबीआई गरु पाचार कांडे तदन्ते। आजके आबारो शिवरीते गेछिलो सीबीआई, देखते पाच्छेन बेनामी तदन्ते सीबीआई शिवरीते गेछिलो एबं तारपर शिवरी जे कोअपारेटिव बैंक आपनादेर स्मरणे थाकबे प्रथमे 153টা अकाउंटेर हदिस पाय सीबीआई। आजके जखन आबार कोअपारेटिव बैंके सीबीआई जाच्छे 177টা এবং আজকে আবার 153টার হদিস পাচ্ছে বেনামে অ্যাকাউন্ট। এটাও বেনামে অ্যাকাউন্ট, হদিস পাচ্ছে সিবিআই। এরপর গ্রামে গিয়েছিল সিবিআই, সেই গ্রামে গিয়ে যারা গ্রামবাসী যাদের নামে বেনামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, আপনাদের মনে থাকবে যাদের নামে বেনামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল তারা গুনাহকারে টের পর্যন্ত পাননি। এমনকি যাদের নামে খোলা হয়েছিল, যাদের সই করা হয়েছিল, তাদের অনেকের আবার অক্ষর জ্ঞানহীন, তারা সইটুকু করতে পারেন না। ফলে কিভাবে এই গোটা দুর্নীতিটা হয়েছিল সিবিআই এর তদন্তে পরতে পরতে সেই বিষয়গুলো উঠে আসবে। আমি সরাসরি আরো বিস্তারিত জানবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রকাশ, প্রথমে 177 এবং 153 মানে টোটাল 330টা বেনামে অ্যাকাউন্ট এই একটা কোঅপারেটিভ ব্যাংকে। সিবিআই এর দাবি অনুযায়ী এক একটা বেনামে অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে, ট্রানজাকশন হয়েছে। আমি আশ্চর্য হচ্ছে 330টা বেনামে অ্যাকাউন্টে অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছবে। একদমই সুরজিৎ, আজকে সকাল পর্যন্ত 177টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আজকে সন্ধে হতে হতে কিন্তু সেই অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 330, অর্থাৎ 153টি আরও ব্যাংক অ্যাকাউন্ট হদিস পেল সিবিআই। সিবিআই আধিকারিকরা দাবি করছেন প্রত্যেকটি বেনামি ব্যাংক অ্যাকাউন্ট। আজকে সকাল থেকে আমরা কি দেখলাম, সিবিআই এর অফিসাররা কলকাতা থেকে চলে আসেন শিউরি এবং সকাল থেকেই কিন্তু একবার তারা যান কোঅপারেটিভ ব্যাংকে, তারপর তারা চলে যান সেই গ্রামে যে গ্রামের বেশিরভাগ মানুষের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাদের সঙ্গে তারা সরজমিনে গিয়ে কথা বলেন, তাদের প্রত্যেকেই দাবি যে তারা কোনোদিন সেই ব্যাংকে যাননি, তারা সই পর্যন্ত করতে পারেন না এবং তাদের সই করে অ্যাকাউন্ট খোলা হয়েছে। আশ্চর্যের ব্যাপার, সিবিআই আধিকারিকরা কিন্তু যেটা দাবি করছেন প্রত্যেকের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, এমনকি সই মিলিয়ে দেখা হয়েছে যারা সই করতে পারেন, এবং বেশিরভাগ মানুষই গ্রামবাসীরা তারা কিন্তু দাবি করছেন তারা প্রত্যেকেই নিজের ডকুমেন্ট কিন্তু দিয়েছিলেন পঞ্চায়েতে, অর্থাৎ 100 দিনের কাজের জন্য, ঘর পাওয়ার জন্য, অন্য সরকারি প্রকল্পের জন্য। তুমি জানো গত সপ্তাহে যখন আসানসোল কোর্টে এই মামলার শুনানি হচ্ছিল তখন বিচারক কিন্তু তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেছিলেন, আপনি এই সমস্ত বেনামি ব্যাংক অ্যাকাউন্ট 177টি ছিল তখন, এটা কিভাবে অনুব্রত মণ্ডলের সঙ্গে লিঙ্ক করছেন? তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন যে প্রত্যেকটি অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর দেখা যাচ্ছে এই সমস্ত বেনামি অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে দুটো রাইস মিলে পৌঁছে যাচ্ছে, যেটা কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে কানেক্টেড রাইস মিল অ্যাকাউন্ট। অর্থাৎ কোটি কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে এমনই দাবি করা হচ্ছে, এবং যেটা আজকে আমরা দেখলাম আরো 153টি অ্যাকাউন্ট, এবং সিবিআই আধিকারিকরা দাবি করছেন এখানে কিন্তু শেষ নয়, এই অ্যাকাউন্টের সংখ্যা আরো বাড়বে। এই কোঅপারেটিভ ব্যাংকে আরো অ্যাকাউন্ট রয়েছে, এই কোঅপারেটিভ ব্যাংকে আরো অ্যাকাউন্ট রয়েছে, মানে যেটা 330 এর কথা বলা হচ্ছিল শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা এখন সব থেকে বড় প্রশ্ন। এবং যেটা সিবিআই সূত্র মারফত এই দাবিটাও করা হচ্ছে যে যাদের নামে, যাদের নাম ব্যবহার করে বেনামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল এই কোঅপারেটিভ ব্যাংকে, তারা নিজেদের আধার কার্ড হতে পারে বা নিজেদের যে সমস্ত পরিচয়পত্র রয়েছে বিভিন্ন সরকারি সুবিধে পাওয়ার জন্য সেগুলো পঞ্চায়েতে জমা দিয়েছিলেন। আমার আপনার মতন বহু সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সুবিধার জন্য নিজেদের যে পরিচয়পত্র, আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, সেটা সরকারি পঞ্চায়েত হতে পারে বা পুরসভায় আমরা জমা দিয়ে থাকি। আমার এখানে সুদীপের কাছে প্রশ্ন, এবার তো আমার রীতিমতন ভয় করছে যে আমার আধার কার্ড বা ভোটার কার্ড এরকম কোনো কাজে ব্যবহার হয়নি। তো দেখুন, আমরা বিচারাধীন বিষয়, সিবিআই তদন্ত করছে, আলাদা করে কিছু বলার নেই। যারা দোষী এবং এই ন্যক্কারজনক অপরাধ এবং এইভাবে অর্গানাইজড অপরাধ যারা করেছেন, তিনি যেই হন না কেন তৃণমূল কংগ্রেস তাকে আশ্রয় প্রশ্রয় দেবে না, এ কথা আমরা বহু দিন ধরে বলে আসছি। বিরোধী শূন্য বলে জানি, এবং হ্যাঁ না না, বিরোধী শূন্য তো বটেই, বিরোধী শূন্য করার ডাকটা আপনি পঞ্চায়েত প্রধানদের কথা বলছেন, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন, পঞ্চায়েত প্রধান উপপ্রধানটা ঠিক করে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজকে বাংলার বহু পঞ্চায়েতেই এমন ধরনের পঞ্চায়েত প্রধানরা বসে আছে, নিজেদের বলে থাকে বীরভূমে বাগে গরুতে এক ঘাটে জল খাইতে শুধু শুধু একজনের নির্দেশে, গাছের পাতাও নাকি তার অঙ্গ যে দলটার সংবিধান তৈরি হয়েছিল শোনা যায় কোন একজন ব্যারিস্টার সাংসদ সেদিন রাতের অন্ধকারে শুধুমাত্র নামের জায়গাগুলো গ্যাপ দিয়ে দিয়ে ওখানে তৃণমূল ঢুকিয়েছিল, যার নেতৃত্বে প্লেগারিজম করতে হয়। আর পশ্চিমবাংলায় একটা অদ্ভুত ব্যাপার, পতাকা চুরি থেকে নাম চুরি শুরু হয়। আমি শুধু বলবো এদের স্লোগানটাই হচ্ছে জাগো বাংলা,
তো জেগে থাকো বাংলা, যা জাগলে যে কোনো সময় যা কিছু চুরি হয়ে যাবে, সেটা গরু থেকে শুরু করে গোয়াল। না না আমি ক্লোজ করি, গরু থেকে গোয়াল, আমফানের টালি, বালি, গরু, কয়লা সব চুরি হয়ে যাবে। শুধু ধরা পড়লেই বলবে যেটা বলার বিষয় যে এখনো পর্যন্ত সিউড়ির কোঅপারেটিভ ব্যাংকে যে 330টি অ্যাকাউন্ট, তার সঙ্গে আপনারা এখনই পর্যন্ত বললেন যে দুটো রাইস মিলের যোগ পাওয়া গেছে, ভোলে বোম আরেকটা কি ওই রকম যায়, যার সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ আছে, এবং যিনি বীরের সম্মান কিছুদিন আগে পেয়েছেন, তো সেই রকম আগে অক্সিজেন যেত না, এখন বীরের সম্মান। আমি শুধু বলবো এবার 2023 সালে এই কোঅপারেটিভ ব্যাংক আর ক্যালেন্ডারটা ছাপাইনি, গতবারের ক্যালেন্ডারের ছবিতে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ছবি, ওদের যে অফিসিয়াল ক্যালেন্ডার, আমি বলছি যা টাকা সব মমতা ব্যানার্জির টাকা, সব পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডের টাকা, এই টাকা যে দুর্নীতির টাকা, চাকরি বিক্রির টাকা, সব মমতা। আমি বলছি সিপিএম এর মুখে এসব কথা মানায় না, ওষুধ কেলেঙ্কারির অসিত পাত্রকেও আমরা ভুলে যাইনি, আর আরামবাগের অনিল বসুকেও ভুলে যাইনি, সুতরাং সেই সময় এত মিডিয়া ছিল না, টাকা কিন্তু নিয়োগ দুর্নীতিতে টাকার অঙ্কটা কত, টাকার অঙ্কটা 19 কোটি সেটা স্বীকার করেছেন কুন্তল ঘোষ, এমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে। গতকাল আপনারা জানেন যে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল একেবারে মুখোমুখি বসিয়ে প্রায় 12 ঘন্টা মতন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, এবং আজকে শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হয়েছে সিডিও কমপ্লেক্সে, অন্যদিকে তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষ তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা, ফলে এক্ষেত্রে তিনজনকে যখন সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এই টাকার অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছবে আমরা জানি না, আর কোন কোন তথ্য সামনে আসবে অবশ্য সেদিকে নজর থাকবে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, ব্রতদীপ এইটা আমাদের জানাও যে তিনজনকে একটা সম্ভাবনা ছিল যে সামনাসামনি বসিয়ে আসলে সত্যিটা কে বলছেন সেইটা বের করে নিয়ে আসা ইডির একটা অন্যতম উদ্দেশ্য, এবং টাকার অঙ্ক, ঠিক কত টাকার এই দুর্নীতি হয়েছে, তার মধ্যে ঠিক কি কত গুরুত্বপূর্ণ চরিত্র এই শান্তনু বন্দ্যোপাধ্যায়, তাপস মণ্ডল থেকে শুরু করে কুন্তল ঘোষ, কি জানা গেল এখনো পর্যন্ত? দেখো সুব্রজিৎ, প্রায় 7 ঘন্টা হয়ে গেল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে তুমি জানো কুন্তল ঘোষ, তিনি কিন্তু এখন ইডির হেফাজতে রয়েছেন, এবং আজকে দুপুর 1টা নাগাদ তাপস মণ্ডল তাকেও কিন্তু সিজিও কমপ্লেক্সে আসতে দেখা গেছে, এবং তিনিও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তোমায় জানিয়ে রাখি, গতকাল তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষ দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু দুজনের যে বক্তব্য, অর্থাৎ এর আগে তাপস মণ্ডলের বক্তব্য তারা রেকর্ড করেছেন ইডির আধিকারিকরা, কুন্তল ঘোষেরও বয়ান নিয়েছেন, কিন্তু দুজনের বক্তব্যে কিছু অসঙ্গতি রয়েছে, কিছু অমিল রয়েছে। সেই সমস্ত অমিলগুলো কি, কে সত্যি কথা বলছে, এটা কিন্তু এখনো ধোয়াশা। তাই কিছুক্ষণ আগে তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষ তাকে কিন্তু তাদের দুজনকে ফের মুখোমুখি বসানো হয়েছে, এবং যে সমস্ত অমিলগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে কিন্তু ক্ল্যারিফাই করার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু 7 ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ চলছে, মূলত তার কাছ থেকে যেটা জানতে চাইছেন ইডি আধিকারিকরা যে কুন্তল ঘোষের সঙ্গে তার ঠিক কী সম্পর্ক, কত টাকা লেনদেন হয়েছিল দুজনের মধ্যে, এবং তারা দুজন ছাড়া আর কারা কারা রয়েছে যারা তাদের মতন তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে টাকা নিয়ে চাকরি পাই দিয়েছিলেন, আর কে কে রয়েছে, এবং কার মদতে মূলত এই গোটা চক্রটা চলতো, অর্থাৎ কুন্তল এবং শান্তনু তাদের একার পক্ষে কিন্তু এই চক্রটা চালানো সম্ভব নয়, তারা কোনো এক প্রভাবশালী, যেই তত্ত্ব বারবার আসছে প্রভাবশালী তত্ত্ব, কোন প্রভাবশালী সাহায্যে তারা এটা করতেন, এইসব বিষয়গুলি জানার চেষ্টা হচ্ছে। এবং একই সঙ্গে শান্তনুর বাড়ি থেকে যে সমস্ত নথিপত্রগুলো আগের দিন শুরু করে জিজ্ঞাসাবাদ সেটা এখনো সমানভাবে চলছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সুদীপের কাছে এটাই, সুদীপ এবং সুদীপরা বারেবারে এটা দাবি করে থাকে যে জিরো টলারেন্স টু করাপশন, এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একেবারে ঘোষিত কর্মসূচি, যেটা পার্থ চট্টোপাধ্যায়কে একেবারে যাবতীয় দলের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার পর সেটা প্রমাণিত হয়েছে। আমার প্রশ্ন সুদীপের কাছে এটাই যে এখনো পর্যন্ত যতটুকু আমি জানি, সুদীপ কুন্তল ঘোষ হচ্ছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক এবং এখনও তিনি সেই পদে বহাল রয়েছেন। আচ্ছা, শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি হুগলি জেলা পরিষদের সম্ভবত কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য এবং কারিগরি কর্মাধ্যক্ষ, তিনিও সম্ভবত সেই পদে রয়েছেন। তার মানে কি দল বিশ্বাস করে যে এদের বিরুদ্ধে শুধুমাত্র অপপ্রচার হচ্ছে, কোনো রকম দুর্নীতির যোগ এদের সঙ্গে নেই, তাই কি? আমার বক্তব্য হচ্ছে বিচারের আগেই কাউকে দোষী সাব্যস্ত করে দেওয়াটা
এটা স্বীকার করে যে তদন্তে অসহযোগিতা করেছি, করিনি তো, আমরা তদন্তে অসহযোগিতা করিনি তো, আমরা শুধু এটা বলছি, আমরা শুধু এটা বলছি যে যদি আপনি যাদের নাম বললেন তারা তৃণমূল কংগ্রেসে থেকে যদি প্রমাণিত হয় তারা তাই কি, আমি অবশ্যই আলোচনার মধ্যে এই বিষয়টা আনবো। সুদীপ রাহা বলছিলেন যে কুন্তল ঘোষ কি এমন বড় নেতা, কিন্তু এই কুন্তল ঘোষ সম্পর্কে শুভময়দা আদালতে ইডির আইনজীবী বলছেন যে তিনি একজন প্রভাবশালী যুব নেতা। এই কুন্তল ঘোষ নাকি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার সময় বলেছেন যে যে নিয়োগ দুর্নীতির জন্য যে টাকা তোলা হতো তার 10% কমিশন তার কাছে যেত, বাকি 90% থার্ড পার্সনদের কাছে যেত। আমি জানি না এখন এই থার্ড পার্সনের প্রভাবশালী কিনা। আমি বলছি করাপশনকে যদি আপনি একটা পিরামিডিক্যাল স্ট্রাকচার হিসেবে দেখেন, তার টপ পর্যন্ত এই ইডি বা সিবিআই কোনোদিন পৌঁছতে পারবে তো শুভময়দা? না দেখুন, এখানে এই যে দুর্নীতির চরিত্র নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রথমেই যেটা সুদীপ বলেছেন সেটা প্রথমেই বলে নেওয়া ভালো, বিধিসম্মত সতর্কীকরণ যে সবকিছু কিন্তু এখনো আইনগত ভাবে প্রমাণ, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এটাকে মিডিয়ার চ্যানেলও বলা যায় না। এই কারণে যে কোর্ট এবং সিবিআই তদন্ত যেগুলো সমস্ত আমাদের গণতন্ত্রের এক একটি স্তম্ভ, তাদের থেকেই আমরা এগুলো জানি। এই দুর্নীতির চরিত্রটা কি, এই দুর্নীতির চরিত্রটা হচ্ছে এটা অনেকটা ক্রাউড ফান্ডিং এর, অর্থাৎ এমন দুর্নীতি হতেই পারে যেখানে একজন মানুষ তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, যেটা সমস্ত দেশকে সব জায়গাতেই হয়, পৃথিবীতে দুর্নীতি মুক্ত নয়। এক্ষেত্রে যে মুশকিলটা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতির যে ব্যাপ, অর্থাৎ একটু আগে আপনি একটা জোম করতে গিয়ে আপনি তাড়াতাড়ি করলেন, আমার তো বেশ কষ্টই হচ্ছিল, 330টা অ্যাকাউন্ট। এখন এই যে নোন ইয়োর কাস্টমার বলে একটা বিষয় আছে এবং সমবায় ব্যাংক, অর্থাৎ এই বিষয়টি কিন্তু একজন করেননি, 330টি অ্যাকাউন্ট হঠাৎ করে তৈরি হতে পারেন। ধরুন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, কত মানুষ টাকা দিয়েছেন বা কত মানুষ টাকা নিয়েছেন, দিয়েছেন এর সংখ্যা হয়তো হাজার লক্ষ কোটিতে চলে যাবে। এখানে একটা সুবিধে হচ্ছে, এই যখন ক্লাউড সোর্সিং এর মতো ঘটনা ঘটে তখন পেছনের শূন্যের সংখ্যাগুলো প্রচুর বেড়ে যায়। একেবারে শূন্যের সংখ্যা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে এটা সব থেকে বড় প্রশ্ন। মানে আপনি যদি বৃত্ত বলে ধরেন একটা দুর্নীতির বৃত্ত এবং তার মধ্যে যদি টাকার অঙ্কটা থাকে, আমি বলছি প্রতিদিন সেই বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যেন বাড়ছে বলে মনে হচ্ছে, পরিধিটাও যেন ক্রমবর্ধমান বলে মনে হচ্ছে। এখন আজকে তিনজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে কি কি তথ্য সামনে উঠে আসে অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে আলোচনার জন্য সময়সীমা এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। ছোট্ট একটা বিরতির পর পাপিয়ার সঙ্গে দেখুন 7টায় বাংলা, চোখ রাখুন এবিপি আনন্দে।